আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনের রুগী এক মাস থেকে ওকে জিনে জ্বালাচ্ছিল এই যে বসে আছে মহিলা তা অনেক অনেক জায়গায় গিয়েছে সেখানে ভালো হয়নি তাই আমি চিকিৎসা করলাম সে জিনটা বলছে আমি জীবন আর আসবো না তো করেছি তোবা করেছি আর আসবো না এখন সে সুস্থ আছে তোমার এখন আর কোনো অসুবিধা আছে গো না এখন আর মানে সে জিনটা এখন হ্যাঁ মাথা ঝাঁপ ঝাঁপ ধরে আছে না কিন্তু জিনটা তো চলে গেছে ও তো তোমার আর কাছে নাই না ঠিক আছে ওইটা ঠিক হয়ে যাবে সে অনেক দিন তোমার কাছে ছিল এখন চলে গেছে আর অসুবিধা নাই তোমার এই জিনিসটা চলে যাবে ঠিক আছে জিনটা তো চলে গেছে তোমার কাছ থেকে ঠিক আছে তো তিনি হয়েছে স্বামী তিনার স্বামী তো জিনটা হ্যাঁ আপনি কিছু বলবেন কিছু বল আচ্ছা ঠিক আছে তাহলে চলে গেছে এখন ইনশাল্লাহ আর দ্বিতীয়বার আসবে না আমি বলেছিস সে অদা করছে আর আসবো না যদি আসে তাহলে আমি ওইবার ওকে হয় জ্বালিয়ে দিব না হয় বোতলে ভরে তাকে আমি মাটিতে পুঁতে দিব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে বেশ এবার আপনারা নিয়ে যান যদি কোনো অসুবিধা হয় আমার তো ফোন নম্বর জানা আছে আপনাদের হ্যাঁ তাহলে আবার আমার আমাকে বলে দিবেন তবে আসবে না ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি আবার আপডেট দিব এই যে এই রুগীটার কী অবস্থা হয়েছে পনেরো দিন পর আমি আবার একটা ভিডিও বানাবো হ্যাঁ সুস্থ আসে না অসুস্থ হয়ে গেছে আবার সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা জানতে পারবেন ওকে বন্ধুরা তাহলে আমি রাখলাম আর তুমি কিছু বলবা আর কিছু বলবা হ্যাঁ কিছু বলবে না ঠিক আছে তো এখন তো কাছে নাই তোমার কাছে এখন আছে দূর থেকে আছে কিন্তু তোমার কাছে আস এখন কাছে নাই তো কাছে আসবে না ঠিক আছে এই যে তুমি তোমার তোমাকে আমি এই যে পানি পরা দিলাম আমার তেল পরা দিয়েছি এটা ব্যবহার করবা ঠিক আছে কাছে এলে তুমি পুরে যাবে একেবারে একদম পুরে সারকার হয়ে যাবে হ্যাঁ এবার দূরে থাকবে কিন্তু তোমার কাছে আসতে পারবে তোমার কোনো অসুবিধা করতে পারবে না ঠিক আছে ওকে